বন্দে গুরুপদ ভক্ত বিন্দসমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দন বন্দে রাধিক চরণোদ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর

भक्तिप्रमोदाक्षजगोद्वर्धेयं सदा परिभवग्नमविष्टदोहं तेथास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्यहं पनुतपाल्भवादिपूतं वन्दे महापुरुष ते चरुणार्विन्दं महा यत्पादपल्लवनकचन्दमनिच्छटाय বিসুজিত পূর্ণাগর সারমূরি সারাধিকা কাম শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিদানী আৈতগদাধর শিব সি গৌরভক্তবৃন্দ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ शिवाद्वताधर शिवा गौरभक्त बि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे আজানুলম্বিতভুজ কনকীর্তনৈকিত কমলাব যুগ ধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করুণা ভার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, हम, हरे, राम हरे हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिपरूपं भुक्तिं च मुक्तिं च तदासि नित्यं भगवान रूपे न सदा नरन गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विगुषितोbam भागम नारायणो प्रियमनुंग मदो अपहारम वाराणसी पुरपति भजबी सनातनम जुष्व लक्ष्मीजस्व च वक्षसी यसतेदय संबी मह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রদ্রিয়া হ্রতিনি বৈবহে চাবি চায় রাজন্ুটুবরণী নদ্রিয়া হ্রত রৈবাব হাজ কুটুম্বর গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা পরমংশ জগদ্গুরু জানিয়েছেন ভগবান বদ্ধজীবের স্বতন্ত্র ইচ্ছার ওপর হস্তক্ষেপ করেন না গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমংশ জগৎগুরু জানিয়েছেন ভগবান বদ্ধজীবীর স্বতন্ত্র ইচ্ছার ওপর কোনোরকম হস্তক্ষেপ করতে চান না স্বতন্ত্রতা নামক যে রত্ন দেয়া হয়েছে বদ্ধজীবকে সেই স্বতন্ত্রতা নামক রত্নের যদি সদ্ব্যবহার করে বদ্ধজীব তাহলে সে এই জন্মেই সে মুক্ত হয়ে চলে যাবে নচেত অনন্তকাল ধরে যে কষ্ট চলছে আরও অনন্তকাল চলবে কিছু করার নেই প্রপাত জানাচ্ছেন ভগবান যে জীবকে যে স্বতন্ত্রতা নামক একটা রত্ন দিয়ে রেখেছে সেই স্বতন্ত্রতার যদি সদ্ব্যবহার করে তো ভালো অর্থাৎ ভগবত ভজন যদি করে আর স্বতন্ত্রতার যদি অসৎ ব্যবহার করে মায়া জগতের ভোগ বিলাস আনন্দ ফুর্তি ঘৃণ্য আচরণ আদর্শ এগুলো যদি করে সেক্ষেত্রে কিছু করার থাকে বদ্ধজীব নিজের ইচ্ছায় নিজে বিপদ ডেকে আনে ভগবান বা গুরু বৈষ্ণব জন্য দায়ী নয় অনেকে প্রশ্ন করেন ভগবান তো সর্বশক্তিমান তাহলে তিনি তো বদ্ধজীবকে পরিবর্তন করে দিতে পারেন ভগবান যখন সবই পারেন তো ওদের পরিবর্তন করে দিল না ও বা বলছে তা হয় না যখনই ভগবান বদ্ধজীবের স্বতন্ত্রতা হস্তক্ষেপ করবে তখন আর খেলাটা হয় না এটা ভগবান করেন ভগবান এরকম ধরনের কাজ করেন না ভগবান দেখতে চান বদ্ধজীব নিজে থেকে আমার কাছে আসতে চায় কি না তাকে ঘাড় ধরে আমার কাছে আনবো সেটা তো কর্ম হয়ে যায় আমাদের অনেক গুরুবর্গ বলতেন বদ্ধজীবকে যদি ঘাড়ে ধরে জোর করো করতেই হয় তাহলে সেটা কর্ম হয়ে যাবে এটা ভক্তি হবে না অর্থাৎ কোনোরকমভাবে জোর জবস্তি চলে না জীবের যে স্বতন্ত্রতা দেয়া আছে ভালো করতে পারে মন্দ করতে পারে এইটি যথেষ্ট কেন চিন্ময় জীবের বিগত দিনের আলোচনাতেও বলা হয়েছে সমস্ত যত জীব আছে তাদের যে আত্মা আছে সেটা চিন্ময় জ্ঞানময় আনন্দময় প্রকাশময় এ আছে সবই জানে চেতন বস্তু মাত্রই তার স্বতন্ত্রতা থাকবে চেতন বস্তু যদি না হয় জড়ো হয় তাহলে তার কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকবে না যদি কোনো জড়ো বস্তু হয় তাহলে কোনো স্বতন্ত্রতা থাকে না কিন্তু যেই চেতন বস্তু হবে যা চেতনা আছে চেতনা থাকলেই তার স্বতন্ত্রতা থাকবে এটাকে এটাকে আটকানো যায় না তবে চৈতন্য চোতামিত্রতে বলা আছে অনন্ত জীবগণ তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে অনন্ত জীব তাদেরকে দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে একটাকে বলছেন নিত্যবদ্ধ একটা হচ্ছে নিত্যমুক্ত এ দুটোই ভাগ আর কোনো ভাগ নেই আর যদি বলেন নিত্যমুক্তও নয় বদ্ধও নয় এরকম কোনো জায়গা আছে কিনা না এরকম জায়গা নেই বদ্ধও নয় মুক্তও নয় আমি নিউট্রাল থাকবো এরকম যদি কেউ প্রশ্ন করেন যদি বদ্ধও নয় মুক্তও নয় ঠিক আছে মিডিলে থাকলো হয় না রাস্তাটা হচ্ছে স্লোপিং এরকম গড়ানো রাস্তা এখানে হয় ওপরে নালে নিচে এর মধ্যখানে থাকার কোনো ব্যবস্থা নাই মায়ার প্রভাবে কাউর আমি মুক্তও নয় বদ্ধও নয় সেটা নির্বিশেষ অবস্থা এটা তো আমরা গণনার মধ্যে আনি না নির্বিশেষ অবস্থা চেতনের যেটাকে বলা হয় সুইশিয়াল স্কোয়াড অর্থাৎ কেউ যদি আত্মহত্যা করতে চায় যদি আত্মাকে হত্যা করা যায় না তথাপি কেউ যদি মনে করে আমি মারব শরীরটাকে মেরে ফেলব সেটাও হয় না সেটা হতে পারে না কে জীবের তো জীব জীবকে তো মারা যায় না তো ওই অবস্থা থাকবে কিছু এতে করা থাকবে না কাজেই স্বতন্ত্রতার পর ভগবান হাত দেবেন না অথচ জীব যদি নিজের ইচ্ছে করে বুঝতে পারে সাধুর সঙ্গে অনন্তকাল ধরে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি উপলব্ধি করে উপলব্ধিটা কিভাবে আজকেও সেটা আলোচনা হচ্ছিল এই প্রসঙ্গ বৃহৎ ভগবন্ত যে জীব যে স্বতন্ত্র আর কিভাবে তাহলে কৃপা লাভ করবে কীভাবে ক মত কথা আদৌ যা না শ্রদ্ধা জায়তে আমার কথা আদিতে আমার যে দিব্য কথা আমার যে প্রসঙ্গ যেটা কপিলজি মহারাজ মাকে বলেছিলেন শতাং প্রসঙ্গ মমবীর্য সংগীত ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তোসনাথ আশু অপবর্গ বদ্মণী শ্রদ্ধা ভক্তির ভক্তি ভক্তির রণুক্রমেশহী এটা কপিলজী মহারাজ মাকে বলেছিলেন আমার সঙ্গ গুণেতে আমার প্রসঙ্গ আলোচনা হয় বৃদ্ধপতি প্রসঙ্গ আর এই আমার কথা যার কানে যাবে সঙ্গে সঙ্গে তার কি হবে আমাতে তার যদি অপরাধ না থেকে থাকে পূর্বে পূর্বে কোনো অপরাধ থাকলে সেখানে সহজ হবে না অপরাধ যদি পূর্বে না থেকে থাকে তাহলে তাহলে হবে হবে তশোনাত এই কথা সেবা করতে করতে আমাতে রতিমতি জগ্রত হবে এসে পার হয়ে যায় এছাড়া অন্য কোনো রাস্তা নয় এখানে যদৃচ্ছায়া মৎকথা দেব যাবৎ শ্রদ্ধা আয়তে এখানে যদৃচ্ছায়া বললো মানে যদৃচ্ছা কথাটার মানে কি যদি কেউ জিজ্ঞাসা করে যে যদৃচ্ছা মানে যত মানে কোনো কারণ নেই এমনি যদি মানে আপনি যদৃচ্ছাক্রমে আমার কাছে এলেন কোনো কারণ নেই কিন্তু এটা বাইরের দৃষ্টিতে সবাই এই মানে করবে সবাই এই অর্থটাই বুঝবে বাস্তবিক তা নয় তাই যদি হতো যদৃচ্ছা ক্রমে উনি কৃপা পেয়ে গেল হঠাৎ তা আমি কেন পেলাম না যদৃচ্ছা কথাটা যদি হয় কোনো কারণ নেই এমনি হয়ে গেল যদৃচ্ছা মানে তো তাই হয় যদৃচ্ছা কথাটা কিন্তু মানে তাই হয় তাই যদি হয় তাহলে বলো উনি যদৃচ্ছা ক্রমে কীভাবে পেয়ে গেছে তাহলে আরেকজন প্রশ্ন করবে তাহলে উনি যদি যদৃচ্ছা কমে কীভাবে আমি কেন ফেলাম না অন্য জীব কেন ফেল না এই প্রশ্নগুলো চলে আসবে তাহলে এটা সিদ্ধান্ত নয় সেই বাদ প্রীতি প্রীতি সন্দর্ভতে এই সম্বন্ধে লিখেছেন সেই বাদ বলছেন যদৃচ্ছা মানে হল যেসব ভগবানের প্রেমী ভক্ত যারা আছেন ভক্ত যারা জগতের কোনো নিয়মের নিয়মকানুনের ধার ধারেন না বোঝা গেল যারা ভগবানের প্রেমী ভক্ত তারা কখন কোথায় যান কেন কি করেন কিছু জানেন বংশীদাস বাবাজি মহারাজ কী করছেন এগুলো গৌরকিশর বাবাজ এগুলো কী করছেন কিছু বোঝা যায় না আমাদের গুরুবর্গ পরামংশ হলেও ইচ্ছে করে লোকশিক্ষার জন্য মধ্যম অধিকারে নেবে এসছে নেবে এসে ইচ্ছে করে ওই তুমি কি করছো ওটা ঠিক নয় এগুলো বলছেন কিন্তু পরমহংস বৈষ্ণবগণ যারা আছেন তারা বাস্তবিক পক্ষে কোনো জাগতিক নিয়মের অন্তর্গত নন কথা বললেন উনি কেন আরতি দর্শন করলেন না পাগলের কথা উনি তো আরতি দর্শন করে সবসময় দর্শন করছেন ওনাকে আরতি দর্শন করতে হবে মঠের নিয়ম অনেক কথা শ্লোক সেগুলো আমি আর আলোচনা করার সুযোগ পাবো না কাজেই পরামর্শ গুরুপ বৈষ্ণবগণের জন্য জাগতিক কোনো বিধিনিষেধের অন্তর্গত তাদেরকে করে দেবে এটা একটা মূর্খের কথা এটা হয় না সেখানে বলছেন সেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা ভালো করে শুনতে হয় জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষা কাহা স্বলিঙ্গানম আশ্রম ত্যাগটা চরে অবিধি এখানে ভগবান উদ্ধককে বলছেন যারা জ্ঞাননিষ্ঠ পরমহংস আছেন বিরক্ত সমস্ত জগতের থেকে কিছু তাদের ধার ধারে না তাদেরকে কোনো কিছু দিয়ে তুমি বসীভূত করতে পারবে না টাকা পয়সা কামিনী কাঞ্চন খাওয়া দাওয়া ভালো ফেস কিছু তারা ধার ধারেন তাদের ওগুলো দিয়ে বসীভিত করা যায় না যে কোনো পরিস্থিতিতে তারা সবসময় আনন্দে আছে ভগবান বলছেন দে আর বিয়ন্ড এনি রুলস অ্যান্ড রেগুলেশন তারা প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত তারা ভগবানের যে প্রেম প্রেম আছে ভগবানের সঙ্গে প্রেম আছে ভালোবাসা এই ভালোবাসার দ্বারা নিয়ন্ত্রিত ওদেরকে আর জগতের অন্য কোনো নিয়মে এই আঠারো সময় উঠতে হবে তিনটের সময় উঠে আরতি এইসব নিয়ে ওদের ওরা সবসময়ই ভাজনে রয়েছে বংশীদাস বাবাজি মহাজ গোর কিশোর যা আরও যারা আছেন যারা সেই অবস্থাটা এখনও প্রকাশ করেন না কিন্তু তারা ওই অবস্থায় হয়তো পরবর্তীকালে চলে যাবেন কিন্তু ভগবান দাস বাবাজী মহারাজ এদের ক্রিয়াকর্ম বাইরে বোঝা যায় ওই জীব জীবস্বামীবাদ বলছেন কেনাপি স্বতন্ত্র কোনো এক স্বতন্ত্র গুরুবৈষ্ণব গুরুবৈষ্ণব কাউ নিয়মের আন্ডা শুদ্ধ গুরুবৈষ্ণব যারা পরমাংশ তারা প্রেম সম্পত্তির বসীভূত তারা কখন কেন কি করেন তা কেউ জানে না এটা বুঝতে পারে না লোকে সেই জন্য বলছেন ওরকম ধরনের কোনো ভক্ত কেন কোথায় কেন যাচ্ছেন বৈষ্ণব কেন ওখানে গেলেন ওখানে তো দেওয়ার দরকার ছিল না তার এটা আমি বলতে পারি না বিদুরজি মহারাজের কি প্রয়োজন ছিল পাগলের মতো উনি ঘুরতে আরম্ভ করলেন সারা ভারতবর্ষ কেউ বলতে হতো পারে বিদুর মহারাজে কী দরকার ছিল এই চারিদিকে কাপড় জমা ফেলে দুই চারিদিকে ঘুরতে আরম্ভ করলেন কেন দিকে এই যুদ্ধ আরম্ভ হলো উনি বললেন তোরা লড়াই কর তুই তো শুনবি না তো আমি চলি আমার কাজ করি উনি আমার নিজের ভজন করবার জন্য অব্যক্ত স্বরূপ তার বাইরের বেশ দেখে বুঝতে পারবেন না ইনি হচ্ছে বিদুর মহারাজ উনি কিন্তু মন্ত্রী কিন্তু টাকা নিতেন না কোনো অর্থ কিছু নিতেন না এমনি বিনা পয়সায় সেবা করতেন তাতেও তাকে গালাগাল খেতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে যেহেতু সত্যি কথা বলেছেন তিনি সেই বিদুজি মহারাজ পর্যটন করলেন এটা কার জন্য আপনারা প্রশ্ন করতে দিতে পারেন আরে যার হৃদয়তে ভগবান স্বয়ং রয়েছে তার আর দৌ তো দরকার নেই আমরা তো এই প্রশ্ন করতে পারি যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনার হৃদয়ে তো ভগবান বসে রয়েছেন গদাভৃতা শান্ত স্তেন ও আপনার হৃদয়েতে ভগবান তো বসে রয়েছেন তাহলে আপনি তীর্থ করতে যান এটা আবার রকম ধরনের লীলা এই যে আপনি লীলা করতে আরম্ভ করলেন তীর্থযাত্রার তীর্থযাত্রা আপনার কি হবে সেখানে বলছেন যে ভবদ বি ভবৎ বিধা ভগবতাহা ভবদ বিধা হা তীর্থভূত স্বয়ং বিভ আরে আপনি তো স্বয়ং তীর্থ আপনার চরণে আমরা দেখতে পাচ্ছি সমস্ত তীর্থ বিরাজমান যার জন্য নর্তমঠ কীর্তন বলেছেন না যে গুরু বৈষ্ণবের চরণে সমস্ত তীর্থ বিরাজ কিন্তু আমরা মনের ভম তীর্থযাত্রা পরিশ্রম সকলে মনের ভম চরণ গোবিন্দচরণ গোবিন্দচরণ মানে গুরুবৈশবচরণ গোবিন্দ তো আর সাক্ষাৎ আসবেন না তালে যুধিষ্ঠির মহারাজের মতো জ্ঞানী ব্যক্তি ভক্ত তিনি যখন বলছেন আপনার মতো মহাপুরুষগণ পরমংসগণ যে তীর্থযাত্রা করতে যান ভগৎ বিদা ভগবতাহা তীর্থীভূ আর স্বয়ং বিভ আপনি তো স্বয়ংই তীর্থ কিন্তু তথাপি আপনি তীর্থ করেন কেন তীর্থি কুরবন্তি তীর্থানি শান্ত গদা গদাভ্রেতা আপনি তীর্থকে তীর্থ বানাবার জন্য যান মানে বুঝলাম না এগুলো আপনারা বিস্তৃত আলোচনা শোনেন নাই ওই জন্য জানেন না তীর্থকে কলিকালে মলিন করে দেবে পাখন লোক প্রাণ্ড গুরু বৈষ্ণবের বেশে থাকবে গুরু বৈষ্ণব বেশে থাকবে বড় বড় বক্তৃতা দেয় এই চকচকে চেহারা মাখন ঘি খাচ্ছে ওগুলো পশুর থেকে অধম কিন্তু বাইরে বুঝতে পারবেন না বাইরে কিন্তু জানতে পারবেন না তাহলে এই ব্যক্তিগুলো লোককে ঠকাচ্ছে কিন্তু ভয়ঙ্কর অবস্থা মানে আমি বলে প্রকাশ করতে পারবো না বলে প্রকাশ করা যাবে না তাহলে এরা তীর্থকে মলিন করে দেয় তীর্থের মধ্যে থাকে তীর্থের জলে চান করে নোংরামও করে ব্যবিচার করে সব রকম করছে তাতে কি হয় তীর্থ মলিনতা প্রাপ্ত হয় মলিন বোঝা যায় যেমন আপনি অনেকদিন চান না করলে আপনার শরীর মলিন হয়ে যায় তীর্থ তখন অভিযোগ করেছিল ভগবানকে তাহলে আমাদের তো তো মলিন হয়ে যাব আমরা তা আমাদেরকে আবার বাঁচাবে ভগবান বললেন তোমাদের কোনো চিন্তা নাই আমার যারা বাস্তবিক ভক্ত তারা যখন তীর্থস্থানে আসবে তারা তীর্থকে রিচার্জ করবে তোমরা যেমন রিচার্জ করো ওটাকে রিচার্জ করে দেবে কাজে তীর্থ মলিন হবে না কোনো না কোনো সাধু আসবে কাজেই আমাদের এই যে বিদুরজি মহারাজ তিনি যে তীর্থ করতে গেলেন নিজের কোনো প্রয়োজন নেই আছে কি তিনি গেলেন অপরকে মহান্তের গুণ এই পামর তারিতে নিজ কার্য নাহি তবু যান পর ঘরে এগুলো অনেক স্বাস্থ্য প্রমাণ আছে আমি আর তালে দেখা গেল জীব জীবগোসাহী আর ঠিক কথা বলছেন বংশীদাস বাবাজি মহারাজ তার জীবনী আপনি জানেন না সম্পূর্ণ কথা শোনেন না অনেক কথা বংশীদাস বাবাজি মহারাজ কেন হঠাৎ ফরিদপুরে চলে গেলেন হঠাৎ আমার বারাণসী চলে গেলেন হঠাৎ চলে গেলেন বর্ধমান দিয়ে একটি ঘটনা গুরু পার পদ্ম পরমর্শ সে ভক্তিগ্রম পুরী এবং তার গুরু ভাইরা তারা বর্ধমানে একটা জায়গায় যাবেন হয়তো ভক্তিগ্রমণ নৌসেন গোষ্ঠী মহারাজ আমার মনে নাই কিন্তু ট্রেন থেকে নেবে তখনকার দিনে অত সব ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে যাচ্ছেন মাঠের ওপর দিয়ে হঠাৎ দেখলেন বংশীদাস বাবাজী মহারাজ একটা একটা বড় তলায় দাঁড়িয়ে রয়েছেন এবং নৃত্য করছেন গান করছেন হঠাৎ দেখলেন কী ব্যাপার হলো বাবাজি এখানে তারা তখন তাকে প্রণাম করলেন পায় কেউ বললেন যে বাবা যদি দয়া করে আমাদের আজকে উৎসব আছে একটা বিভিন্ন লোক আসবে কৃপা করতে যদি যান সেখানে বেশি দূর নয় যদি যান খুব ভালো হয় কৃপা করে যদি আপনি যান এই কথাটা বংশীদাস বাবাজকে অনুরোধ করলেন কেন তিনি যদি হরিকথা নাও বলেন তাকে যদি দর্শন করে তাই তো মঙ্গল হয়ে যায় দর্শনে পবিত্র করাই তোমার গঙ্গাতে স্নান করলে পরে পরে পবিত্র হয় কিন্তু শুদ্ধগুরু বৈষ্ণবকে দর্শনের সঙ্গে সঙ্গে পবিত্র হয় বংশীদাস বাবা মানে কী বললেন হ হ জামু জামু বাঙাল ভাষা বললেন ঢাকাই ভাষা যাবো যাবো নিশ্চয়ই যাবো বলে দিল তার মনেই নেই কী বললেন তিনি ওই বট পেয়ে গেছেন বটগীর বট বট বৃক্ষের তলায় বসেছেন নিজের ঝোলা খুলে বসে রয়েছেন বংশীবট পেয়ে গেছে এবার কৃষ্ণকে কৃষ্ণ এনে রাসলীলাভাবে নাচছেন তার আর মনেই নেই তাহলে এই ব্যক্তি তার বর্ধমানে যাওয়ার দরকার ফরিদপুরে যাওয়ার দরকার কি তার বারাণসীতে কী প্রয়োজন তার তো প্রয়োজন নেই তাহলে এই ব্যক্তি সংস্পর্শে যারা আসবে কোনো মতে যদি তার কোনো কিছু করে দেয় কোনো কিছু করে ফেললো আরেক কিছু হয়ে গেল তার সামনে এলো আর দর্শন করলো প্রণাম করলো কিছু না কিছু করবে করলেই তার কৃপা তার উপর হয়ে গেল এতে ভক্তি পেয়ে গেল এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তির আর গিরিকৃষ্ণের প্রসাদটা এই যে উদাহরণটা দিলাম স্বতন্ত্র কোনো সাধুগুরু বৈষ্ণব তার সংস্পর্শে যারা চলে আসবে তাদের দৌলতে কারোর জীবনে ভক্তিলতা বেঁচে আসতে পারে তাহলে স্বতন্ত্রতা মানে এই নয় এ পেল এ পেলো এ পেলো না এরম কোনো কথা না এর অর্থ হল এইভাবে যে ইনি যে স্বতন্ত্র বৈষ্ণব তিনি যখন যান তাহলে তার কৃপাটাও স্বতন্ত্র তিনি কখন কোথায় যাবেন কাকে করবেন কোনো ঠিক নাই এটা নির্ভর অনেক ব্যাখ্যা এর মধ্যে আছে এখন বিগত দিনে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম আর যে শ্লোকের আলোচনা করলাম তাতেও দুঃখের সঙ্গে জানাতে হয় বদ্ধজীবের অবস্থাটা কি না রাত্রিটা ঘুমেতে কাটিয়ে দিল কেউ আট ঘন্টা ঘুমান কেউ দশ ঘন্টা ঘুমান কে কত ঘুমান আমি জানি না ঘুমেতে চলে গেল মৃতদেহর মতো পড়ে রইলো তাহলে সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা বারো ঘন্টা চলে গেল ঘুমে নিদ্রায় হিয়াতে নাকতাম আর বিভিন্ন রকমের ভোগবিলাস করতে বিভিন্ন ভোগবিলাস তো সে ভোগবিলাসের কাটিয়ে দিল রাত্রির কাল নিদ্রায় হিয়াতে নাকতাম ব্যবা নচ অবাবায় ব্যবা মানে গ্রাম্য সুখ এক কথায় বলে নিলাম যা বুঝবার বুঝুন গ্রাম্য সুখ ভোগ করার জন্য কাটিয়ে বাকি সময় আর বাদবাকি সময়টা বল বাদবাকি সময় রোজগার করতে হবে না খাওয়াবে কি খাওয়াবেটা কি আত্মীয় ভরিজন আছে স্ত্রী আছে পুত্র দৌড় তাহলে নিদ্রে নিদ্রেয়া হ্রতন চবাবায় দিবা চ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণ নবা। কি সুন্দর ব্যাখ্যা করছে শুনলে পরে ভিতরটা ধাক্কা লাগে সত্যিই তো তাই একটা মানুষ যদি ষাট বছর বাঁচে তার হিসাব করলে দেখা যাবে ষাট বছরের মধ্যে তার তার তিরিশ বছরের ওপরে তার ঘুম বিভিন্ন গ্রাম্য সুখ এতে চলে গেল হিসাব করে দেখুন যদি বাস্তবিক বুদ্ধি থাকে বিচার করে দেখুন সত্যি তাই অবাক কাণ্ড কোনো মানুষ কিন্তু চিন্তা করতে বসছে না কোনো মানুষের মধ্যে চেতনা আসেন হতই তো তাই এই কথাটা তো ভাবিনি আগে যদি একটা মানুষ ষাট বছর বাজে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ওপর গ্রাম্য সুখ ঘুম বিভিন্ন সুখ স্বাস্থ্যে কাটিয়ে দেবে বাকি তার জীবন কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে চলে গেল তাহলে বাদবাকি কী কাজে লাগবে তোহে ভজব কোন বেলা যেটা কীর্তনে লিখেছেন তোমাকে কখন ভজন করবো আমি আমার তো সব জীবন চলেই গেল আর এই অবস্থায় তো ভজন করা যায় না যখন মানুষের এরকম ক্ষমতা থাকে ছোট বয় তখন থেকে কোথায় আরে মরে যাওয়ার সময় করবো হয় না ওটা হয় না নিদ্রয়া হ্রিয়ত নক্তম ব্যবচায় অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণী বা এইভাবে তার জীবনের সমস্ত অংশটাই চলে গেল আর তাহলে হরিভজন কখন হবে কিভাবে জীবন নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করে ভগবানের কাছে আর ভগবানি যাওয়ার দরকারই না কী হবে কি ভালোই তো আছি আর ওখানে গেলে কি বা হবে এই ধরনের বিচার কিছু করার থাকে না তাহলে পরমংশ গুরু বৈষ্ণবগণের কৃপা কিভাবে কার জীবনে আসবেন ভগবান জানে জানি না কালকে বিগত সপ্তাহে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে ভগবানের মায়া দুরন্ত কাউকে স্থির হতে দিচ্ছে না কোনো মানুষকে স্থির হতে দিচ্ছে না একটু স্থির হওয়া এটা স্থির হয়ে বসো চিন্তা করো কি হলো জীবনে কি হলো স্থির হতে দিচ্ছেন কি কিছুতেই মায়াদেবী কিছুতেই কাকে স্থির হতে দেবে না কিছুতেই মায়াদেবী কাউকে স্থির হতে দেবে না যে কোনোভাবেই মায়াদেবী যে কোনোভাবেই তাকে আকর্ষণ করে নিয়ে যাবে আকর্ষণ আর ভগবান তার ওই মায়াদেবীর প্রতি আকর্ষণ হল ভগবান গিয়ে আটকাবে কেন করবে ভগবান তো স্বতন্ত্রতা দিয়েছে না এবার তুমি যা করো করো ততসা জীব যদি ভোগবাঞ্চা করে তাহলে নিকটস্থ মায়াতারে জাপটাইয়া ধরে এটাই জানে সবাই আর যিনি অনুভব করেছেন গুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু বৈষ্ণবের সঙ্গ করে যিনি অনুভব করেছেন যিনি গুরু বৈষ্ণবের সঙ্গ করে অনুভব করতে পেরেছেন যে আমাদের জীবনে অমূল্য জীবন মনুষ্য জীবন পাওয়া যায় না নিদেহম মাধ্যম সুলভম সুদূরলভম হ্যাঁ এই যে অপূর্ব কথা কিন্তু তাহলে আর সব কিছু করার থাকে না তাহলে মায়াদেবী একদিকে আমাদেরকে টানছে আর গুরু বৈষ্ণব ভগবান আমাদেরকে টানছে এবার কোন দিকে আমরা যাব সেটা কপাল কেন ক্ষুদ্রজীবের এত ক্ষমতা নাই যে ভগবানের দিবী যাবই এরকম বলতে পারবেন তা যদি হতো অজামিলের বিপদ হওয়ার কোনো কথা ছিল না অজামিলের কি বিপদ হওয়ার কথা ছিল সে তো গায়ত্রী মন্ত্র জপ করতো শালগাম সেবা করতো সবই করতো তার কেন তাহলে মায়া ধরল মায়া ধরলো কারণ হচ্ছে তার চিতবল ছিল না কিপা করো ববু কিপা করো ববু দিয়া চিতব কীর্তন আছে তার চিত ছিল না আপনার জীবনে যদি যথেষ্ট চিতবল গুরুদেবের থেকে না পেয়ে থাকেন তাহলে অধপতন কখন হবে কোন ঠিক নেই যারা প্রচুর পরিমাণে গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে গেছে তাদের এবার অধপতনের সম্ভাবনা কম কিন্তু হবে না বলা যাবে না কারণ এটা বহুপাদের সিদ্ধান্ত বদ্ধজীব যে কোনো সময় পতনের সম্ভাবনা থাকবে এরা পহুপাত জানিয়েছে বদ্ধজীবী গ্যারেন্টি দিতে পারবেন প্রপাদের কাছে এত এগোলেন সব কিছু করলেন করে লাস্টে কি হলো প্রপাতকে ফেলি কত এরকম ঘটনা ঘটেছে কিচ্ছু করার কাজেই মায়া সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম বিগত কতদিনে মায়ারে করিয়া জয় সারানো না যায় সাধুগুরু কৃপা পাবে না দেখিও পায় এটি রাস্তা আর কোনো রাস্তা ভগবান কৃপা করতে এখানে আসবেন না ভগবান গুরুকৃষ্ণবকে পাঠিয়ে দিচ্ছেন তাদের মধ্যেই কৃপা আসে ভগবান এখানে কেন আসবেন আসবেন এখন মায়া শক্তি সম্বন্ধে আমরা আলোচনা করলাম মায়া দেবী। জীব শক্তি সম্বন্ধে বিগত কতদিনে আলোচনা করা হয়েছিল জীব কীরকম জীবের স্বরূপ কী সবই মোটামুটি আলোচনা করা হয়েছিল এখন এ কথাও বলা হয়েছিল যে এই যে প্রপঞ্চ দৃশ্যমান জগৎ এই দৃশ্যমান জগতে মায়াদেবী যেকে দুর্গা বলা হয় তিনি ভগবানের ইচ্ছা অনুযায়ী নাচাচ্ছেন সবাইকে ভগবানের ইচ্ছা অনুযায়ী তিনি করছেন কি করবেন তা তো আদেশ যেটা ব্রহ্মসংগীতায় আমি বলেছিলাম দু সপ্তাহ আগে মনে আছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ব যস্য ভবনানী বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যশ্ব চেষ্টা গোবিন্দ আদি পুরুষন্ত মহাব সেই গোবিন্দকে আমি আরাধনা করি যে গোবিন্দের মায়াতে সবাই অস্থির হয়ে পড়ে রয়েছে সৃষ্টি স্মৃতি এবং প্রলয় যে ভগবানের মায়ার দ্বারা সংঘটিত হচ্ছে ভগবানের মায়ার দ্বারা যে সৃষ্টির স্মৃতি হয়। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল মা মাকে দুর্গা কিন্তু আমরা যে যে মাকে মা বলে ডেকেছি সেটা তো মা বলতেই হবে সেটা কোনো কথা না কিন্তু যদি সার্বজনীন মা বলা হয় তাহলে কিন্তু উনি ওর থেকেই কিন্তু সব আমরা সেই শরীর হয়েছে সে আমার মাও পেয়েছে তার বাবার মা সবাই তার কাছ থেকে পাচ্ছে যে শরীর কর্মফল অনুযায়ী কাজ তিনি হচ্ছেন বাস্তবিক এই নাচাচ্ছেন সবাইকে বিভিন্ন শরীর দিচ্ছেন তাদের নিজের কর্মফল অনুযায়ী তারা এক একটা দেহ ধারণ করছেন এই কথাটা বারবার শোনা হয়েছে কিছু করার নেই তিনি জোর করে কিছু করছেন জীব যেরম সংস্কার আছে সেরকম দেহ পাচ্ছে কারণ প্রথম কথাটাই আমরা গীতাতে শুনেছি বা বাধিকার্থে ন ফলেসু কথা একথাটা আছে কি কর্মতে তোমার অধিকার আছে কিন্তু ফলে তোমার কিন্তু অধিকার ফল দেওয়ার মালিক হলো ভগবান কিন্তু তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই ফল দেওয়া হবে ভগবান বানিয়ে কোনো ফল দেবে না ভগবানের কোনো স্বার্থপরতা নাই যে আপনি ভালো কর্ম করলেন আপনাকে বাজে ফল দিয়ে এরকম নয় এরা নিজের যে কর্মফল জীব কিন্তু ফলটা ভগবান দেন ফলটা দেবী দেন না দেবীর ক্ষমতাও নেই শঙ্করের ক্ষমতা কেউ নয় আর মুক্তিও কেউ দিতে পারেন না তো দুর্গা না তো কালী না তো কার্তিক গণেশ কেউই না শঙ্কর কেউই দিতে পারেন মুক্তি কেউ দিতে পারে। মুক্তি কেউ দিতে কারোর অধিকারই নিয়ে মুক্তি দেবে মুক্তিদাতা একমাত্র মুক্তিদাতা বিষ্ণু রেব নংসইয় মুক্তিদানের অধিকার একমাত্র বিষ্ণু চরণটাই হচ্ছে মুক্তিপথ হ্যাঁ বাকি যদি লেখা থাকে তাহলে লেখা রয়েছে আমরা জানি বারাণসীতে মরলে মুক্তি হয় ঠিকই লেখা রয়েছে মিথ্যে মিথ্যেকে জুলেন বারাণসীতে মরলে মুক্তি হয় এই কথাটা তো মিথ্যে নয় কিন্তু প্রত্যক্ষ মুক্তি হবে না বারাণসীতে মরলে তুমি ভজনের সুযোগ পাবে তারপর ভজন করবে তারপর যেমন আমরা শুনেছি অজামিল ও পি আরে অজামিলও চলে গেছিল ভগবদ্ধ ধামে অজামিল বা ধামে চলে গেছে তার মানেটা কি বলতে চাও তোমরা অজামিল ও পি অগাধ ধামে চলে গেছি তাই নাকি তাহলে আমিও যাবো অজামিলের মতো নোংরা কাজ করে তা নয় অজামিলের অনেক কেস আছে কেস অনেহরিকতা অজামিল এই ব্যাখ্যা করতে গেলে নামের অনেক সময় লাগে এটা একটা মাসের পর মাস কত আলোচনার জিনিস প্রথম কথা অজামিল নামাভাস করেছিল কি করে এসব কথা আলোচনা সময় হবে না নামাভাস হয়েছিল নামাপরাধ নয় তারপর কথা হলো ছেলের নাম যে নারায়ণ রেখেছিল যখন প্রথম নামটা উচ্চারণ নারায়ণ বলে ডেকেছিল তখন থেকেই কিন্তু রাস্তা খুলছে অনেক আলোচনা সুযোগ নাই তারপরে এবার দ্বিতীয় প্রশ্ন হলো যখন দেহ ছাড়বার সময় সেই যে নারায়ণ বলে যে নিজের ছেলেটাকে ডাকলো তাতে কোনো মতে নামাভাস হয়ে গেল কি করে এসে অনেক রহস্য বিস্তৃত আলোচনা আমি হরিকথাতে ইংরেজি কথা করা হয়েছিল এবার নামাভাস যে হলো তাতে তার সংসার মামাভাসে কি হয় সংসার মুক্তি হয় নামাভাসে মুক্তি মানে কি সংসার মুক্তি আর তার সংসারের যে বন্ধনটা আলগা হয়ে যায় মুক্ত হয় এবার বৈকুণ্ঠ পার্শ যখন এসছিল যখন বৈকুণ্ঠ পার্ষদের সঙ্গে জমদুতের পার্শ্বদের আলোচনা হচ্ছিল সেই সব আলোচনাগুলো এই অজামিল শুনেছিল অর্থাৎ অজামিন বৈকুণ্ঠ পার্ষদের মুখে হরিকথা শুনে কথাটা মানে বোঝে গেল অজামিল বৈকুণ্ঠের যে পার্ষদ ছিল তার যে যুক্তিগুলো দিছিল হরিকথা জমদুতগণকে সেই কথাগুলো শুনে ফেলেছে তাহলে বৈকুণ্ঠ পার্শ্বদের মুখে যদি হরিকথা শোনে তা তো হৃদয় নির্মল হবে আর তার নাম আবাস হয়ে গেছে তাহলে সৎসঙ্গ হলো নাম আবাস হল সৎসঙ্গে মানুষের সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই তাহলে এর হয়ে গেল সাধুসঙ্গ হলো সব কিছু হল তারপর তাকে জমদুত আর ধরে নিয়ে যেতে পারলো না ছেড়ে দিয়ে গেল কেন যুক্তি দিল এ নাম উচ্চারণ করছি ভগবানের তোমাকে নিতে পারো না তারপর কি হলো অজামিল সৎসঙ্গ ক্রমে বুঝতে পেরেছিল যে আমি ভুল পথে চলে গেছি আর তার মায়া থাকেনি বোঝা গেল আমি অল্প কথায় বললাম তখন কি হলো অজামিল সঙ্গে সঙ্গে কে আমার ছেলে নারায়ণ কে আমার সব চুলেই যান বলে তুই সব ছেড়ে দিয়ে চলে গেল কোথায় হরিদ্বারে সহস্রধার তা অজামিল কিন্তু ওই যে সৎসঙ্গের ফলে বিবেক হয় সৎসঙ্গ কোনো দিন বিফলে যায় না জীবসে বা লিখছেন সৎসঙ্গ জীবনে কোনোদিন বিফলে যাবে না কোনোদিন যদি তুমি কোনো উল্টো করে অপরাধ করো কিছু করে সেটা আলাদা সৎসঙ্গ কখনও বিফলে যায় যেমন কেউ জেনে বা জানতে বা অজান্তে যদি অমৃত খেয়ে নেয় অমৃত পান করে জানো না যে অমৃত খেয়েছি কেউ জানতে বা অজান্তে অমৃত খেলে পরে যেমন তার ফলটা পাবেই আবার কেউ জানতে বা অজান্তে যদি বিষ পান করে তার ফল পাবেই এরকম ঘটনা খবর কাগজও বেরিয়েছিল অনেকবার দাদু কি করেছে ইঁদুর ধরবার জন্য বাজার থেকে ইঁদুর মারার বিষ এনেছে এই যে চপ কাটলের সঙ্গে মাখিয়ে এবার দোরগোড়ায় একটা জায়গায় রেখে দিয়েছে আর ছোট না কি তো জানে না ছোটরা তো জান ওইখানে চক্র ভালোবাসে ও খেতে আরম্ভ করছে তাহলে কীরকম দুর্ভাগ্য দাদু কিন্তু ওই ওকে মারবার জন্য আনেনি ইঁদুর মারার জন্য ও মরে যায় বাচ্চাগুলো মরে যায় কত দুর্দৈব ঘটনা ঘটে এগুলো আপনার শুনলে লোমকুট খারাপ হয়ে যায় আমি বৃন্দাবনের জঙ্গলে জঙ্গলে ঘুরতাম এখনও আমার ভালো লাগে কিন্তু সময় পাই না কম তখনও কাজ গ্রন্থ আদি লেখা সব কিছু হতো কিন্তু সময় তাও বার করতাম তখনও ব্যস্ত ছিলাম তথাপি কাগজ নিয়ে চলে যেতাম যেমন কুন্তিদেবীর লেখাটা তোমার গুরুবার মধ্যে যে আদেশ করেছিল সেটা কোথায় লেখা হয়েছে জানো হরিদ্বারে হরিদ্বারে হরি কথা বলতে গেছি ওখানে গিয়ে লিখতে আরম্ভ আর অন্যভাবে লিখে আমি কষিক কালা বলে একটা জায়গা আছে কোশিক কষিকলায় ঘুরতে ঘুরতে একজন আমাকে অনুরোধ করলো আপনি এখানে আসুন ফাঁকা জায়গা কয়েকদিন থাকুন একটু কীর্তন করুন তারপর চলে যাবেন আমি ওখানে ঢুকলাম আমি এটা কেমন কীরকম জায়গা মন্দির নয় এটা আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটিকে দান করে দিয়েছে এটা কি বলে এটা একটা পরিত্যক্ত হসপিটাল ওই হসপিটাল কে করলো বলে একজন ব্যক্তি হরিয়ানা থেকে হসপিটাল করেছিল এ দুর্ঘটনা ঘটেছে কীরকম হলে ও সব সমস্ত হসপিটালে যা যা লাগে সব যন্ত্রপাতি সব এনে ফেলেছে এবার ডাক্তারও অ্যাপয়েন্ট হয়ে গেছে তাকে মায়না দেবে এবার নার্সিংহোম চালাবে নার্সিংহোমে হসপিটাল এবার যেই দিন উদ্বোধন হবে তার দুটো ছোট ছেলে এবার যমুনাতে চান করতে গেছে চান করতে গিয়ে তারা জানে না যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছে মাথাটা গেঁতে গেছে তলায় গিয়ে দুজন ছেলে মরে গেছে পরে যখন হইচই খবর পেলো ছেলে দুটোকে উদ্ধার করা হলো তখন তার হসপিটালে তার দুটো ছেলেই প্রথম পেশেন্ট এবার দুর্ভাগ্য বুঝতে পারছ আমরা লাইজনাড়াই আর খেজুর খাই কাঠবেরালি হয় না লাইজনাড়ায় খেজুর খায় আমি কিছু জানি না তাহলে তার হসপিটালে তারই দুটো মৃত ছেলে আর আমরা লাইজনাড়া চেয়ে খেজুর খাচ্ছি কিছু বুঝতেই পারছি না কি দুর্ভাগ্য তাহলে কখন কার জীবনে কি হবে কেউ বলতে পারে না অজামিন সঙ্গে সঙ্গে লাথি মেরে দিয়ে সব চলে গেল হরিদ্বার গিয়ে ওখানে ভজন করল ভজন করার পর তারপর তো সিদ্ধিলাভ করলো তারপর সে বৈকুণ্ঠে গেছে এই কথাগুলো কি লোকে বলে হ্যাঁ অজামিন লাভ করেছে তা আমিও করব আমিও করবো আমি বাচালতা করব ছ্যাবলামও করবো ফাইলামি করবো করে আমিও পেয়ে যাব অত সোজা নয় চৈতন্য মহাপ্রু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রায় রায় কোশ্চেন প্রশ্ন যখন করছেন গোদাবরীর তটে রায়রামানন্দ সংবাদে যখন শুরু হয় তখনই দেখবেন মহাপ্রভু মহাশয়কে বলছেন সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাহি পায় কৃপা করি কহ রায় পাওয়ার উপায় আমি ফাইলামও করে ভগবানকে পেয়ে যাব এ কোথায় প্রমাণ আছে কোনো জায়গায় মহাপুরুষ স্বয়ং বলছেন নয় মহাশয় বস্তু সাধন বিনা কেউ নাই পায় কৃপা করি কহরায় পাওয়ার উপায় এর কৃপা করে পাওয়ার উপায় বল তাহলে মদ্যজীব বদ্যজীব মায়াতে খাবি খাচ্ছে কিচ্ছু করার নেই এ থেকে উদ্ধারের একটাই রাস্তা শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপাপ্রাপ্ত হয়ে ভজন করা তারপর আর কোনো রাস্তা নাই আর সৎসঙ্গ আমার ইচ্ছা করে আমার টাকার বল আছে আমি সৎসঙ্গ পেয়ে যাবো কয় আমি বৃন্দাবনে গেছি টাকা পয়সা খরচা করে সাধু সঙ্গ পেয়ে গেল বুঝতে পেরেছ লোককে বলছে অত সোজা নয় ওখানে গেলেই তুমি সাধু পেয়ে গেলে তুমি চিনতেই পারবে না কেসা। যাকে তুমি অবহেলা করে চলে গেলে দেখে গেলো ওই সাধু বাস্তবে আর যার কাছে তুমি শুনতে গেলে এটা একটা পশু নর পশু বুঝতে পেরেছ তুমি জানো না এদের নাম কিনে ফেলেছি চারিদিকে নাম কিন্তু পশু এটা তুমি জানতে পারবে না তাহলে সৎসঙ্গ প্রাপ্যতে পঙ্গীর বহুবীর পূর্ব সঞ্চিত সৎসঙ্গটাও নিজের ইচ্ছা হয় না এটাও ভগবান যদি অনুমোদন করেন তবে হয় আমি কালকে সম্বন্ধে আলোচনা করব যে শাম ভগবান দয় অনন্ত কালকে ভগবান অনুমোদন করলে এটা তুলসীদাসজিও তার লেখাতে লিখেছেন বিন সৎসঙ্গ ন কই রাম কৃপা বিনু সই সৎসঙ্গ আমার ইচ্ছা পেয়ে যাবো অত সুজান বহু কপাল ভালো হলে সৎসঙ্গ হতে পারে না সৎসঙ্গ পেয়েও খালি হাত নিয়ে জগৎ ছেড়ে চলে যেতে হবে এম টি হ্যান্ড ইউ হ্যার টু গো অ্যাভে চলে যেতে হবে এত ভয় ভয়ঙ্কর অবস্থা তাহলে এই যে প্রাপঞ্চিক রচনা হলো জগৎ এটা কে করলো এটা ভগবান করেছেন আমরা তো ব্রহ্মসঙ্গীত সব জায়গায় জানি এ কথা আপনি আগেও বলেছেন ব্রহ্মসঙ্গীতাও বলছেন ঈশ্বর হা পরমা কৃষর সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্ব কারণ কারণ এই সব কারণের কারণ তাহলে এই প্রপঞ্চ নির্মাণ এটাও ভগবানের আর কে করতে পারে তারপর আগের দিনে আলোচনা করেছি মনে আছে যত্র জেন যত যস যশমৈ যথা যধা সাদ ইদম যা কিছু কারক বিভক্তি আছে কে কোথায় কেন কোথায় কিসের জন্য সব এ উত্তর ভালো এটার উদাহরণ কী দিয়েছিলাম যেমন মাকড় নিজের জাল তৈরি করে নিজের লালা থেকে প্রয়োজন মিটে গেলে পরে ওই জালটাকে খেয়ে নেয় প্রত্যাহার করে নেয় বোঝা গেল মনে আছে না মাকড়সা যেমন নিজের জাল বিস্তার করে বাইরে থেকে কিছু আনে না আমাদের জন্য বাড়ি করতে গেলে সিমেন্ট আনতে হবে পাথর আনতে হবে রড সব ইট আনতে হবে কিন্তু ভগবানের বাইরে থেকে কিছু আনতে হয় না ভগবানের সবই তার আপনা আপনি তার থেকে সব কিছু উপাদান কারণ প্রয়োজন কারণ সব কিছু তার থেকে কাজেই সেখানে বলা হয়েছিল যত্র এন যত ইয়স ইয়স্ময় যৎ যত যথা যধা সব ভগবান তাহলে এই প্রপঞ্চ রচনার যে রহস্যটা এটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অল্প করে কেন বিস্তৃত আলোচনা করলে মাথায় কিছু ঢুকতে ঢুকবে না আর ঢুকতে কষ্ট পাবে বিস্তৃতভাবে আমি আলোচনা করেছি বিভিন্ন সময় সেখানে বলা হয়েছিল সত সত্যম রাজমিটি আদৌ সূত্র মহান প্রবদন্তি জীব জ্ঞানক্রিয়াথলত্রা সদশচ্চ তো তো পরম মানে লো প্রথমে সৃষ্ট আগে বলা হয়েছিল যেটা গীতাতে ভগবান বলছেন ময়াধ্যক্ষে না প্রকৃতি সুয়াতে চরাচরে আমার অধ্যক্ষতায় আমার অধ্যক্ষতায় এই জগৎ সৃষ্টি হয় কী করে হয় আপনার যে অধ্যক্ষতায় এই জগৎ নির্মাণ হয় কী করে হয় সে পদ্ধতিটা কী ভগবান বললেন যখন প্রপঞ্চিক কোনো সৃষ্টি থাকে না অর্থাৎ উপনিষদের ভাষায় যখন বলা হয় সদসদ কিছু সদ অসৎ কিছুই থাকে না তখন কে থাকে তখন ভগবান একা থাকে কোনো প্রপঞ্চ রচনা থাকে না যখন এর সৃষ্টি সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে তখন ভগবান একা থাকবেন নিঃসন্ আবার যখন প্রপঞ্চ রচনার ইচ্ছা হবে তখন ভগবান কী করবেন তিনি দৃষ্টিপাত করবেন প্রকৃতির দিকে প্রকৃতি কোথায় পাবে মানে প্রকৃতি লীন হয়ে থাকে প্রকৃতিকে দেখা যায় যখন তমগুণ যখন শতরজ তমগুণ ব্যালেন্সিং অবস্থা ব্যালেন্স শতরুজ শতগুণ রজগুণ তমগুণ সব ব্যালেন্স একবারে সমান লাইনে রয়েছে তখন কোনো সৃষ্টি থাকে না তখন প্রকৃতি অব্যক্ত রূপে থাকে প্রকৃতির দুটো স্বরূপ আছে একটা ব্যক্ত একটা অব্যক্ত রূপে সবই ভগবানের ইচ্ছা হয় তাহলে প্রথম কথা হল যখন সতরজতমগুণের কোনো ভারসাম্য বিনষ্ট হয় না অর্থাৎ ভারসাম্য থাকে তখন কোনো সৃষ্টি দেখা যায় না ভারসাম্য মানে ব্যালেন্স তখন কোনো সৃষ্টি থাকে না আর যখন ভগবানের ইচ্ছা হয় আমি সৃষ্টি করবো এবার সময় হয়ে গেছে সৃষ্টি তো পরপর হচ্ছেই একবার বিনাশ হয় সৃষ্টি হয় একবার বিনাশ হয় এ তুমি আমি সব আসে আর যাই তাহলে দেখা গেল ভগবানের যখন সৃষ্টির যখন ইচ্ছা হলো ভগবান কী করলেন যোগনিদ্রা থেকে চোখটাকে খুললেন এটা আমি ভাগবতের দশম স্কন্ধে সাতাশি নম্বর শ্লোক বল সাতাশি নম্বর অধ্যায়ে বলেছিলাম জয় জয় যা জয়াম জিত দোষ গৃহীত তমসি তম শ্রী যদাত্মনা সমবরু সমস্ত অগ জগ দুঃখ শাম কিল শক্ত বোধ এখানে বলছেন ভগবানকে প্রার্থনা করছেন মনীষীরা দয়া করে আপনি আপনার মায়াটাকে তুলে নিন এটা ছা এটা ছাকি এটা অজা এটা আপনাকে দেখতে দিচ্ছে না আপনাকে যে আমরা দেখব দেখতে পাচ্ছি না তুলে নিন এটা তুলে না নিলে আমরা আটকে পড়ছি আমরা দেখতে পাচ্ছি না জয় জয় জহি অজাম আমি একসঙ্গে পাঠ করলাম বৃন্দাবনে এরকমভাবেই পাঠ করার নিয়ম এখানে কেউ করে না আর যখন ভাগবতের আঠোর যা শ্লোক করা আছে তখনও কিন্তু এভাবে পাঠ করেছিলাম এখন এখানে লোক রয়েছে বুঝবে না তাড়াতাড়ি বললে তাহলে এইখানে নিয়ম হলো কোন ভাগবতের কোন শ্লোক কোন সুরেতে বলা উচিত এরকম পাঠ করতে হয় সুন্দরভাবে শুনতে হয় ওই যদি কিছু নাও বোঝা যায় মূলটা শূন্য মঙ্গল হয় তাহলে জয় জয় জয়হি অজাম তা আমি যে যে একবারে বলে গেলাম এটাকে যদি ভেঙে বলি জয় 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 ইয়াম যেটা বলে গেলাম এটাকে ভেঙে ভেঙে যদি বলি তাহলে মানে হলো জয় জয়ী জয় জয় জহি অজাম ভগবান আপনার যে অজা এই যে ছাগল ছাগি এটাকে আপনি তুলে নিন এটাকে নাশ করুন এই মায়াটাকে নালে আপনাকে দেখতে পাচ্ছি না আমাদের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে জয় জয় জয়ি অজাম তমসী যদাত্মানা সমাবারুদ্ধ সমস্ত ভগ আপনি আপনার সমস্ত ঐশ্বর্যকে আপনি আপনার সমস্ত অনন্ত ঐশ্বর্যকে আপনি সমাহিত করে নিজের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান যত শক্তি আছে আপনি যোগনি যোগনিদ্রায় শুয়ে রয়েছেন যোগনিদ্রা ভগবান সমস্ত শক্তিগুলোকে সব টেনে নিয়েছেন অন্তঃকরণে নিয়ে ভগবান এবার যোগনিদ্রায় বিশ্রাম করছেন তাহলে ভগবানের যে যোগনিদ্রা অবলম্বন করে যে বিরাজমান থাকছেন ভগবানের ঘুমটা ভগবানের যে বিশ্রামটা আমাদের মতো নয় ভগবানের বিশ্রামটা আমাদের মতো নয় ভগবান যখন যোগনিদ্রাকে অবলোকন করছেন অন্তঃকরণের সব নিত্য জগতের লীলা চলছে কিন্তু প্রাকৃত লীলা থাকবেন যখনই মায়াদেবীর সঙ্গে ভগবানের যে ভগবান ভগবানের ইচ্ছাক্রমে মায়াদেবীর সঙ্গে এই যে বিলাসগুলো শুরু হবে তখন প্রপঞ্চ দেখা যাবে আর যখন ভগবান সব কিছু সবকিছু যখন নিয়ে সংগ্রহ করে নিজের মধ্যে রেখে সব আটকে দেবেন তখন হচ্ছে সৃষ্টি কেউ থাকবে না ভগবান ছাড়া কেউ নেই ব্রহ্মাও নেই কেউ নেই যেটা ভগবানের নাবিকমল থেকে উঠলেন আমি কে তাহলে ভগবানের যে দৃষ্টি এই দৃষ্টির দ্বারা কি হলো প্রপঞ্চ রচনা হওয়া শুরু হল প্রপঞ্চ রচনা কথা বললেই একেবারে হয় না প্রপঞ্চ রচনার এবার একটা পদ্ধতি আছে তা ভগবান যখন প্রকৃতির দিকে তাকালেন তখন কি হলো ভগবান যখন প্রকৃতির দিকে তাকালেন তখন কি হলো প্রকৃতির যে সতরজ তুমের সতরজ তমগুনের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে গেল বুঝে গেল যে ভারসাম্যটা ছিল শতরজতমগুণ ব্যালেন্স এটা নষ্ট হয়ে গেল নিয়ে উত্তেজনা হলো ভগবানের তাকানোর ফলে তমগুনের কি হল এবার এবার খে এবার ঢেউ উঠছে ঢেউ উঠে না সমুদ্রে ওটে ওঠে আর আনবে এরকম সতরজতমগুণের ঢেউ আরম্ভ হল হওয়ার পরেতে কি হলো মহত্তত্ত্ব বলে একটা তত্ত্ব সৃষ্টি হল যদি কেউ প্রশ্ন করে মহাতত্ত্বটা কি বিস্তৃতভাবে বলুন মহাতত্বটা বিস্তৃতভাবে বলবার থেকে যদি কয়েকটা আমি আলোচনা করি তাহলে বোঝা যাবে মহাতত্ত্বটাকে বলা হয় দ্য পসিবিলিটি অব দিস ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টির সম্ভাবনা মহত্ত্বটা কি জন্য একটা তত্ত্ব সেটার মধ্যে সৃষ্টির একটা সম্ভাবনা লুকিয়ে রয়েছে বোঝা গেল মহাত্মটা একটা সম্ভাবনা একটা সম্ভাবনা বুঝে গেল যেমন জাম সেল যখন গর্ভে ডোকে কোনো কন্যার তখন সেখানে সম্ভাবনা থাকে এবার আস্তে আস্তে শিশু তৈরি হবে এইটা হচ্ছে সম্ভাবনা এক কথায় শেষ কিন্তু এক কথায় শেষ হলেও শেষ নয় কারণ হচ্ছে মহাত্মটা হলো শত এবং তমগুণ মিশ্রিত একটা তত্ত্ব আ এটাকে কি তত্ত্ব বলা যাবে বলা না এর মধ্যে চিৎ অর্থাৎ চিন্ময় যে তত্ত্ব এর মধ্যে লুকিয়ে রয়েছে কেন ভগবান ওই যে দৃষ্টি তাকিয়েছে তাকাবার ফলেতে যত জীব অনন্ত সব জীব প্রকৃতির গর্ভে চলে গেছে এবার তালে এ মহৎ তত্ত্বটাকে যদি কেউ বলে কেবল শত আর রজতম হবে না বিশ্বনাথ চক্রতিবাদ বলছেন এই তত্ত্বটার মধ্যে অনেক এটা একটা রজতম গুণ থাকতে পারে রজতম গুণ মিশ্রিত আবার চিন্ময় জীবতত্ত্ব এর মধ্যে লুকিয়ে রয়েছে কাজে এটা পুরোপুরিভাবে এটা পুরোপুরিভাবে একটা জড়বস্তু নয় পুরোপুরিভাবে এটা জড় নয় এর মধ্যে চিন্ময় জিনিস রয়েছে তাহলে তো হবে না এই মহত্ত্ব থেকে এবার বিভাজন শুরু হলো বিভাজন শুরু হয়ে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম শুরু হবে তাহলে শতগুণ হচ্ছে শতগুণে কি হচ্ছে শতগুণে লাভ করা যায় স্ট্যাবিলিটি আর রজগুণতে কারোর মধ্যে দেখবে যদি রজগুণ থাকে সে কিছু করবার জন্য ব্যস্ত হবে সবসময় রজগুণ ব্যবসা করবে এটা করবে ওটা করবে দৌড়াধুরি রজগুণ যখন এই শতগুণ বৃদ্ধি পায় তখন আর চঞ্চলতা সেরকম থাকে না যদিও এই শতগুণটাও আমরা চাই না বোঝা গেল যে শতগুণটা তুমি আজকে লাভ করে চঞ্চলতা দূর হয়ে গেল সেটাতে আনন্দ করার কোনো কারণ নেই এক যে একটা উৎসব করে দেব চঞ্চলতা চলে গেছে এটা নয় শতগুণ যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ আছে তবে হ্যাঁ রজগুণের থেকে শতগুণটা ভালো রজগুণের চঞ্চলতা শতগুণে অন্তত একটা স্থির হওয়ার চেষ্টা করবে তাহলে শতগুণের দ্বারা স্থিতি হবে আর রজগুণের দ্বারা হচ্ছে এ হচ্ছে কিছু করব কিছু করব এই মহত্তত্বটার মধ্যে কিছু একটা হবে কিছু একটা করব এই সম্ভাবনা থাকে এবার এই মহত্তত্ব থেকে এবার একটা তমগুণের একটা সৃষ্টি হলো যেমন সতরোজ আগেই হয়ে গেছে এর অনেক গোপন কথা আছে আমি অল্পের উপর বলছি এবার তমগুণ একটা সৃষ্টি হয়ে গেল হঠাৎ তমগুণের সম এই তমগুণটা এবার 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 যে তম এই মহাতত্ত্ব থেকেই হল এই তমগুণ বিবাহ হল এই যে তমগুণের একটা সম্ভাবনা দেখা দিল এই তমগুণের সম্ভাবনাটা সাত্ত্বিক রাজসিক এবং তামসিক হয়ে গেল তিন রকম ভাগ হলো একটা একটা এই যে তো এই যে বলা হলো ওটাকে বলা হলো কি এটাকে কী বলা হলো মহাত্ম এই মহাতত্ত্ব কি কিন্তু এই তত্ত্বটা হলো। কিন্তু সেটাকে তিনটে একটা ভাগ হয়ে গেল এর মধ্যে সাত্বিক রাজস্বিক এবং তামসিকের আরেকটা ওইটা আলাদা ওটা হচ্ছে প্রিলিমিনারি ওই সাত্বিক এবং রাজস্ব ঠিক এটা এটা হচ্ছে প্রধানের মধ্যে আছে আর এইটা হলো সৃষ্টির পসিবিলিটি সৃষ্টির সম্ভাবনা যেন আগে গড়াচ্ছে তখন এটা হলো এবার এই সাত্বিক যে ভাগটা হয়ে গেল এই বিভাগ থেকে এই বিভাগ থেকে আধিকারিক দেবতা আধিকারিক দেবতা ইন্দ্র বরুণ আদি এই সাত্বিক গুণ থেকে আধিকারিক দেবতারা সৃষ্টি হয়ে গেল আধিকারিক দেবতা যারা এই জগৎটাকে কন্ট্রোল করবে ভগবানের ইচ্ছা তারা আগে হল তারপর এবার রজগুণ রয়েছে রজগুণ থেকে এবার তারপরে এবার পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় হল প্রত্যেকটা ইন্দ্রিয় তার দেবতা আছে প্রত্যেকটা আমাদের চক্ষু কর্ণ নাসিকা সমস্ত একটা একটা করে দেবতা আছে তারা আগে সৃষ্টি হলো তারপরে এবার পঞ্চকর্মণ হলো তারপর দিয়ে হলো তারপরে এবার কী হলো না তমগুণ থেকে তম যে পসিবিলিটি সেখান থেকে এবার কেউ পঞ্চতন্মাত্র আর পঞ্চ পঞ্চতন্মাত্র হল আর ভূত হল প্রথমে পঞ্চভূত হলো পঞ্চভূত মানে কি হলো পন্তবোধ মানে ক্ষিতি অপ তেজ বম ক্ষতি অপ তেজ মরুদ এইটা প্রথমে হলো অর্থাৎ এই যে ক্ষতি অপ তেজ মরুদ এই তত্ত্বটা পাঁচটা তত্ত্ব এখানে অ্যাডমিক্সচার মিলেমিশে প্রপঞ্চটা হচ্ছে এই যে পাঁচটা তত্ত্ব বললাম এই পাঁচটা তত্ত্বই কিন্তু জগতে যা দৃশ্যমান যে এর বাইরে কিছু নেই সে টাকা পয়সা ধন দৌলত কামিনী কাজ যা বলো এর বাইরে কেউ নেই এর বাইরে কিছু নেই এইভাবেই হয়েছে প্রপঞ্চ সৃষ্টি তাহলে ক্ষিতি অপ তেজমরুদ বোম হয়ে গেল হওয়ার পরে এই যে ক্ষিতি অপ তেজমরুদ বোম এটা তো হলো আর পঞ্চ তন্মাত্র অর্থাৎ শব্দ স্পর্শ রূপ গন্ধ এ পাঁচটা বিষয় এই যে চৌদ্দ ভুবন আছে এই চৌদ্দ ভুবনে এমন কোনো কেউ নেই যে এই পাঁচটা বিষয়ের বাইরে এর বাইরে নেই হয়তো অতবার সূক্ষ্মরূপে আছে বা স্থূল রূপে আছে জগৎ প্রপঞ্জ এভাবে নির্মাণ হয়েছে কিছু করার নেই তাই যে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এর দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হচ্ছি আমরা নিয়ন্ত্রিত হচ্ছি কীভাবে শব্দস্পর্শ রস গন্ধ নিয়ন্ত্রণ করে আমি যদি একটা একটা উদাহরণ দিই পাগল হয়ে যাবে লোকে কিভাবে শব্দ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে বলে মশাই বলতে পারবেন না হঠাৎ কি হলো একটা এমন বেফাস কথা বলে ফেললো এমন বেফাস কথা বলে ফেললো চায়না যে আমেরিকা গেলো রেগে গিয়ে কী করলো সেই দিনই লড়াই শুরু হয়ে গেল একটা বেফাস কথা বলে ফেলল অতদূর না গিয়েও যদি সংসারের কথা ধরা যায় শাশুড়ি বউ ভালো আছে বউ হঠাৎ এমন একটা কথা বলে ফেললো শাশুড়ি একেবারে আগুন সংসার আগুনে জ্বলে গেল বোঝা গেল আগুন জ্বলে গেল সংসার এমন একটা কথা বলে ফেললো আগুন ফেলে গেল বউ একটা কথা বললো কাজে শব্দ যে কত বড় নিয়ন্ত্রণকর্তা আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে সে টেলিফোনে কথা বলো বা যাই বল প্রত্যেক মানুষ কিন্তু শব্দের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব শব্দের দ্বারা নিয়ন্ত্রণ হয় না শুদ্ধ গুরু বৈষ্ণব কিন্তু শব্দের দ্বারা নিয়ন্ত্রণ হয় না ওরা অপ্রাকৃতিক শব্দের দ্বারা নিয়ন্ত্রণ হয় শিলা ভক্তিপূর্ণ পরিবেশমায় এখন লিখছেন আর লেখা যখন বন্ধন করলেন তখন তো আর শব্দের অনুশীলন করছেন না ভুল কথা উনি যখন লিখছেন তখন শব্দের অনুশীলন করছেন অপ্রাকৃত যখন লেখা বন্ধ করলেন তখনও করছেন তখন অন্তঃকরণে করছেন ভেতরে এটা আমরা দেখতে পাই ওই জন্য যেসব গুরু বৈষ্ণব আছেন আমরা মনে করি পৌপাত বোধহয় দু ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টা দু ঘন্টা হরিকথা বললেন তারপর হরিকথা বন্ধ করলেন তা নয় হরিকথা চলছে ওদের ভেতরে হরিকথা সবসময় চলছে সে লোকের সামনে হোক বা একা থাকুক ধরিগত চলছে এটা লোকের বিশ্বাস হবে না যখন তারা এই অবস্থায় উঠবে তখন তারা বুঝতে পারবে কথাটা ঠিক এখন মানতে পারবে না কী করে হয় কাজেই গুরু শুদ্ধ গুরু বৈষ্ণব অপ্রাকৃত শব্দব্রহ্মের দ্বারা নিয়ন্ত্রিত আর জড়জগতের ব্যক্তি জড় শব্দের দ্বারা নিয়ন্ত্রিত এর বাইরে কিছু না পঞ্চতন্মাত্রের মধ্যে তন্মাত্রের মধ্যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ শব্দটাকে প্রথম ধরা হয়েছে এটা সবচেয়ে বড় এলিমেন্টারি বিষয় কেন ভগবানের এমনই একটা অবস্থা যে যখন একটা বাচ্চা গর্ভ থেকে অবতীর্ণ হয় তখন তার অন্য অন্য কোনো ইন্দ্রিয় তার অন্য কোন ইন্দ্রিয় কাজ করতে পারে না বোঝা গেল চক্ষু কাজ করে না শূন্য দৃশ্য এরকম করে মুখ কাজ করে না কাজ করে না কিছুই কাজ করে না কিন্তু ভগবানের এমনই ব্যবস্থা কানটা কাজ করে এরম করলে এরকম টাকাবে বাচ্চা কিছুই জানে না কিন্তু কিছুই বোঝে না কিন্তু শব্দ করলে কিন্তু দেখবে কোথা থেকে শব্দটা আস এটা ভগবান ব্যবস্থা রেখেছেন তা না তো উদ্ধার করতে পারবে না তাহলে একটা বাচ্চা কোনো কিছুই জানে না খেতে জানে না খেতে গিয়ে এখনও সবই জন্মালো খাওয়া বোঝে না চোখে দেখতে পারে না শূন্য কিছুই বোঝে না কিন্তু কানটা ভগবান আগে থেকে তৈরি করে যে কানেতে শব্দ গেলেই আওয়াজ করলে থাকাবে এটা ভগবান ইচ্ছা করে করেছেন ভগবানের ব্যবস্থা তাহলে আমাদের কর্ণেন্দ্রীয় শব্দকে গ্রহণ করতে পারে শব্দকে গ্রহণ করতে পারে আচ্ছা শব্দটা কোথা থেকে এলো শব্দটা কোথা থেকে এলো ওই এই যে আমাদের স্পেস আছে শূন্য স্থান এই যে শূন্য স্থান বোম যেটাকে আমরা যে বোম আকাশ আকাশের শব্দ আকাশের গুণ হলো শব্দ আকাশের গুণ হলো শব্দ তাহলে আকাশের গুণ শব্দ এবার তারপর যদি স্পর্শের কথা আসে তখন কি হবে এটা তো গেল শব্দের শব্দ স্পর্শ স্পর্শের সময় কি হবে শব্দের গুণ তাহলে ক্ষিতি তেজ মরুদ বোম তাহলে বোমের কথা আলোচনা করলাম আকাশ আগে বললাম তো পেছন থেকে আগে আসছি আমি সুবিধা হবে তাহলে গোড়া থেকে ধরলে ভালো হয় যদি আমি বললাম ক্ষিতি তেজ মরুদ বোম তাহলে বোম থেকে শুরু করেছি আকাশ তাহলে আকাশের মধ্যে এই যে শব্দের সম্ভাবনা আছে শব্দ হচ্ছে আকাশের আকাশের পরে কোনটা আসবে শব্দ হ্যাঁ বায়ু আসবে হ্যাঁ মরুত হ্যাঁ মরুদ আসবো এবার মরুত বলে বায়ু বইবে তাহলে বইছে যেটা সেটা স্পর্শের ব্যাপার আছে তাহলে এর মধ্যে সব লোক এইভাবে দেখা যায় প্রত্যেকটা তন্মাত্র এবং প্রত্যেকটা এই যে পঞ্চভূতের আলোচনা করলে দেখা যাবে পরের এই যে পরের ভূতটা এই পরের ভূতের মধ্যে আগের ভূতের যে গুণাবলী থাকবে বোঝা গেল না যেমন এই যে মরুদ বললে মরুদ মানে বায়ু বায়ুর মধ্যে দুটো গুণ থাকবে একটা হচ্ছে একটা হচ্ছে শব্দ স্পর্শ থাকবে কেন ও তো উৎপত্তি হয়েছে আকাশ বিকা আকাশ আকাশ বিকার প্রাপ্ত হয়ে তবে তো হয়েছে স্পর্শ গুণ করতে এলো আকাশ বিকাশপ্রাপ্ত হয়ে বায়ু হলো এবার তাহলে এর মধ্যে দুটো তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম তাহলে বোম ক্ষিতি অপ হ্যাঁ ক্ষিতি অপ তেজ এবার তেজ আসবে তেজ এবার তেজের সৃষ্টি করতে হল স্পর্শতনমাত্র বিকারপ্রাপ্ত হয়ে তেজ হলো তাহলে তেজ যদি হয়ে থাকে তেজের মধ্যে কী কী গুণ থাকবে প্রথমের যত যার কারণ যেগুলো কারণ এর কারণ কোনটা এটা ওর কারণ কোনটা ওটা তাহলে আগের কারণগুলো এর মধ্যে থাকবে অর্থাৎ এই যে কৃতীয়প তেজ মরুত বোম হ্যাঁ তাহলে বোম এবার তারপর হলো কি বায়ু হলো তারপর তেজ হলো তাহলে এর মধ্যে তেজ থাকবে তেজ দর্শনীয় বিষয় দর্শনের বিষয় চক্ষি দিয়ে দেখতে পারি তাহলে তেজের মধ্যে আগের ভূত আগের ভূতগুলোর যত গুণাবলী সব থাকবে থাকবে তো তাহলে প্রথমে আকাশের গুণ থাকবে শব্দ স্পর্শের স্পর্শ তন্মাত্রও থাকবে বায়ুর গুণ থাকবে আবার তার সঙ্গে বেশি এবার তেজ থাকবে তেজ দেখা যাবে এইভাবে যদি জলে যাওয়া যায় জলের মধ্যে ওই তেজ তন্মাত্র বিকারপ্রাপ্ত জল হল এই জলের মধ্যে তাহলে ও তা যে তেজের গুণ তারপরে আগে স্পর্শের গুণ সবগুলো থাকবে এবার মাটি যেটাকে বলছি ক্ষিতি ক্ষিতি মানে মাটি মাটির মধ্যে ওই সমস্ত গুণাবলী সব থাকবে তাই এইভাবে বিশ্বপ্রপঞ্চ যখন নির্মাণের ব্যবস্থা হলো আমি এগুলো সব ব্যাখ্যা করে বললাম কিন্তু যখন সমস্ত ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয় দেবতা যারা আছেন যেটাকে বললাম শতগুণ বিকারপত্র দেবতাগণ হয়েছেন সেই দেবতাগণ এবার সৃষ্টি করতে পাচ্ছেন। ভগবানের কাছে নালিশ করছে ভগবানের কাছে অভিযোগ করছে আমরা সৃষ্টি করতে পারছি না কেন সৃষ্টি কেন করতে পারছো না সব তো দিয়ে দিয়েছি আরে তেল ঝাল মশলা সব দিয়ে রান্না করতে পারছো না সবজি সব হচ্ছে না হচ্ছে না যেমন একটা উদাহরণ দিয়েছিলাম একটা ফ্যাক্টরি বিরাট ফ্যাক্টরি হয়েছে তার মধ্যে সব র মেটেরিয়াল কী তৈরি হবে ফোরম্যান ম্যানেজার ডিরেক্টর সব আছে বিরাট ব্যবস্থা সব সেট কিন্তু ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না কেন বলে যে কারণে কাজ হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ ফ্যাক্টরি যত বড়ই হোক আর যতগুলো লোক থাকুক আর বিদ্যুৎ না থাকলে কি কাজ হবে নাকি বিদ্যুৎ থাকে চোখের চোখে দেখা যায় না বিদ্যুতের কালো বা ফর্সা লম্বা কি বিদ্যুৎকে দেখা যায় বিদ্যুৎ দেখা যায় বিদ্যুতের ক্রিয়াটা বোঝা যায় তাহলে কারণটা উপলব্ধি করে দেখা যাবে একটা এত বড়ো ফ্যাক্টরি কোটি কোটি টাকা দিয়ে করেছে এদের কোনো কাজ হচ্ছে সবই আছে কোনো কিছু অভাব নেই সব আছে কিন্তু হচ্ছে না কারণ কারেন্টাই নেই মারা মেশিন পত্র সব আছে সব কিছু হচ্ছে যে যেমন বিদ্যুৎ না হলে যেমন কোনো কিছু হবে না তেরকম ভগবান যখন দেবতাগণের কে বলছেন আমি তো সব দিয়ে দিয়েছি তোমরা এবার সৃষ্টি করো বলো না আমরা পাচ্ছি না কেন পাচ্ছ না বলে আমরা পাচ্ছি না এই কারণে আমাদের একের সঙ্গে অপরের যে হারমোনি একটা সামঞ্জস্য আমরা করতে পারছি সবই তত্ত্ব রয়েছে এই তত্ত্বগুলোকে নিয়ে আমরা দেবতারা কি করে এটাকে সামঞ্জস্য করব করে করো সেটা পাচ্ছি না তাহলে আপনি আমাদেরকে সহায়তা করুন সমস্ত ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ প্রার্থনা করলো ভগবানকে আপনি সাহায্য না করলে আমরা পারবো না আমাদের ক্ষমতাও নেই সবই আপনি দিয়েছেন আমরা পারব না তখন কী করলেন ভগবান ভগবান তখন বলে ঠিক আছে এবার সমস্ত কিছুর মধ্যে ভগবান প্রবিষ্ট হয়ে গেলেন বোঝে গেল সমস্ত কিছুর মধ্যে ভগবান বলে ঠিক আছে বলে সমস্ত কিছু প্রবিষ্ট হয়ে গেল যেই ভগবান প্রবিষ্ট হয়ে গেলেন অর্থাৎ অ্যাকশান শুরু হয়ে গেল সব সমস্ত কিছুর মধ্যে ভগবান প্রবিষ্ট হয়ে গেল ভগবানের অচিন্ত শক্তি এবার তারপর সব কাজ আরামে হতে থাকলো হতে হতে আজকে আমাদের সৃষ্টি এই অবস্থায় এখন ধ্বংসের অবস্থা চলে এলো কে কাকে মারবে গলা টিপবে এইসব অবস্থা চলে তাহলে এইভাবে প্রাপঞ্চিক সৃষ্টি নির্মাণ হয়েছিল প্রাপঞ্চিক সৃষ্টির পেছনে যে সামান্য গম্ভীর বিষয়টা আছে যেটা আমি আগে বলেছিলাম যে এই প্রাপঞ্চিক জগৎ থেকে যদি আমি চিন্ময় আত্মাগুলোকে তুলে নিই তাহলে কি পড়ে থাকবে আমি যদি সমস্ত কোটি কোটি যত আত্মা আছে সবগুলোকে তুলে ফেললাম গাছপালা থেকে আরঙ্গ জলজ প্রাণী সব থেকে আমি চুলে। নিই কিচ্ছু নেই তাহলে কি পড়ে থাকবে বস্তু পড়ে থাকবে আর কিচ্ছু নেই সমস্ত প্রাণগুলোকে উইথড্র করে সব তুলে নেবে আর থাকবে গেলে বস্তু তাহলে আমারও এই শরীরটা পড়ে থাকবে রক্ত মাংসের শরীরটা আত্মা চলে গেল সব উইড্র তালে আমাদের কীর্তনতে বলছেন মনুষ্য জনম হইলে কি হয় করহ ভূতের কাম কীর্তনে বলছেন মনুষ্য জনম হইলে কি হয় করহ ভূতের কাম যেটা চৈতন্য চৈতন্যতে বলছেন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের সে তাই ভূতের মতো এ বলছে আমি মাই এ মনে মনে এ মনে মনে ভাবছে আমি মেয়ে ছেলে এ বলছে আমি ব্যাটে ছেলে এ বলছে বাচ্চা এ বলে বুড়ো কেউ নয় কেউ কিচ্ছু নয় সব বোকা বানাচ্ছে সব বোকা বানাচ্ছে কেন আত্মার তো আত্মার তো লক্ষণটা বোঝা যায় কি করে আত্মার লক্ষণটা বুঝছো কি করে তোমার শরীরটা নড়াচড়া করছে কথা বলছো এদের আত্মাটা আছে বোঝা যাচ্ছে যখন আত্মাটাকে তুলে নেবো তখন তো পড়ে কিছুই থাকবে না কিছুই তো থাকবে না তাহলে এই আত্মাগুলো যদি চলে যায় তাহলে জড়ো একা জড়বস্তু বস্তু সৃষ্টি করতে পারবে না তাহলে বস্তু এবং চিহ্ন বস্তু দুটোই থাকতে হবে তবে আমাদের বিভিন্ন শরীর তৈরি হবে আমরা খেলা করতে পারবো ফুর্তি করতে পারবো তাহলে আমরা কিন্তু খেলা করছি কার সঙ্গে বিচার বিচার করলে যদি দেখা যায় কার সঙ্গে খেলা করছি এতদিন ধরে মায়ার সঙ্গে পরিষ্কার কথা আমরা মায়ের সঙ্গে খেলা করছি এতদিন ধরে যত সারা দিনে যত খেলা করছেন সব কিন্তু মায়ের সঙ্গে কেউ কিন্তু থাকবে না কেউ এরা বুঝতে পারছে আমরা এখনো পর্যন্ত যত কিছু খেলা করেছি বাচ্চা কাচ্চার সঙ্গে স্ত্রীয়ের সঙ্গে বা যার সঙ্গে যত খেলা করছি সব কিন্তু মায়ের সঙ্গে কিন্তু এটা আমার আত্মা বুঝতে পারেনি কেন বুঝতে পারেনি এটা মায়া দ্বারা আবৃত রয়েছে এই জন্য বুঝতে পারে মায়ের কিন্তু বোঝা উচিত ছিল এটা আমি আগের দু সপ্তাহ আগে বলেছিলাম পর ওপি মনতে অনর্থম তৎ তৎকীর্তন কীর্তন চাভি পদ্ধতে বলেছিলাম না মনে নেই জয়া সন্মহিত জীব হ্যাঁ আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনোতে অনর্থম তৎকিতন চাবি পদ্ধতি এগুলো সব ব্যাখ্যা করেছিল জীব কিন্তু পর বস্তু তার হয় তার সত্যি বাবা আমার কষ্ট কিছু কষ্ট নেই কিন্তু সব কিন্তু মায়াতে পড়ে বা মানে আত্মার কোনো কষ্ট নেই তো চিহ্ন হয় কোনো দুঃখই নেই সব দুঃখ এই যে ভূতে ধরেছে পিসাচি পাইলে এই অবস্থা চলছে তাহলে যত রকম জীব আছে সেগুলোকে যদি ভাগ করা যায় এরা কী কী কীভাবে ভাগ করা যায় জল স্থলচর থেকে আরম্ভ করে যত সৃষ্টি হয়েছে তার মধ্যে জলচর অন্ডজ অণ্ডজ আছে যেটা ডিম থেকে জন্ম হয় কাউ তাহলে এখানে ভগবান বলছেন শতরজ তমগুণে দ্বারা বিভাবিত হয়ে যে সৃষ্টি হলো এতে বিভিন্ন রকম প্রপঞ্চে সৃষ্টি হয় একরকম নয় কোনো কোনো প্রাণী আছে তারা জলেদের সৃষ্টি হয় কোনো কোনো প্রাণী আছে ডিম থেকে হয় কোনো কোনো প্রাণী মায়ের জরায়ু থেকে হয় জরায়ু জ অণ্ডজ সেদ যেমন ক্যাঁকড়া বিছে ক্যাঁকড়া বিছে মা বাবার থেকেও জন্ম হয় ক্যাঁকড়া বিছে আবার ক্যাঁকড়া বিছে আতপচাল পচে গেলে দীর্ঘদিন একাত তার থেকেও হয় বোঝা গেল বৃশ্চিক তন্ডুলও নেয় বৃশ্চিক তন্ডুলো নেয় তন্ডুল মানে আতপচাল অনেক বছর পুছে পচে করে সেই আতপচাল থেকে ক্যাঁকড়া বিজে হতে পারে তাহলে ক্যাঁকড়া বিজে মা বাবার থেকে হয় আবার তোমার পচা আতপচাল থেকে হতে পারে তাহলে সাপ খোপ থেকে আরম্ভ করে যত পাখি থেকে আরম্ভ করে জলজ পানি মানুষ বন মানুষ বাঘ সিংহ যত প্রাণী সমস্ত এই প্রাণীগুলোকে যদি ভাগ করা যায় তাহলে কেউ কেউ মাতৃগর্ভ থেকে জন্মায় কেউ কেউ ডিম থেকে জন্মায় কেউ সেদ উকুন উকুন করতে জন্মায় উকুন করতে জন্মায় এই ঘাম থেকে পচে যায় এখানে মাথায় এ কাউ কাউ এরকম হয় মাথায় জন্মায় উকুন তাহলে এইভাবে সেদোয জরায়ুজ আবার বৃক্ষলতা বিষ থেকে হয় তাহলে এই সমস্তর মধ্যে কিন্তু প্রাণ রয়েছে এমন কি মহাপ্রভু প্রমাণ করেছেন যেটাকে আমি স্থাবর দেখছি পাথর এর মধ্যেও কিন্তু এদের যখন স্থাবরত্ব যখন শেষ হবে এরাও আস্তে আস্তে এবার আস্তে আস্তে উন্নত হবে মহাপ্রভু এটা দেখেছি বোঝা গেল এ চলতে পারে না চলতে পারে না গাছপালা চলতে পারেন সাবর জঙ্গম জঙ্গম মানে চলতে ফিরতে পারে সবাই তাই এইভাবে ভাগ হতে হতে সমস্ত প্রাণীগুলো যখন হলো তাহলে আমরা দেখলাম যে সৃষ্টির পেছনে জ্ঞান ক্রিয়া জ্ঞান এবং ক্রিয়া থাকবে প্রপঞ্চ রচনার পেছনে জ্ঞান এবং ক্রিয়া যদি না থাকে সৃষ্টি হবে কি করে হতেই হবে তাহলে সদসৎ থেকে আরম্ভ করে সৎ এবং অসৎ যা কিছু হোক সমস্ত কিছুর সৃষ্টির পেছনেতে ভগবানের এই যে রহস্যগুলো কিছু আলোচনা করা হলো এর মধ্যে লুকিয়ে রয়েছে এই একটা শ্লোক তিন সপ্তাহদের আলোচনা করা হচ্ছে সাঁত্রিশ নম্বর তিন সপ্তাহ তাও হয় যথেষ্ট হল না এখন আটত্রিশ নম্বর শ্লোকেতে বলা হচ্ছে না আত্মা জনানো না নৈধতে অশৌ নক্ষ হ্যাঁ শবনবি শবন শবন ব্যাভিচারিণম হি সর্বত্র সসদ অনুপায়ী উপলব্ধিমাত্র মাত্র মাত্রম প্রাণযথেন্দ্রিয় বলেন বিকল্পিত সৎ সুর করে বললে ভালো লাগবে ওটা মূল শ্লোকে বিভিন্ন ঝড়ের বেগে আলোচনা করা হয়েছে যাই হোক এখানে আত্মা না আত্মা জনানো না এখানে পরিষ্কারভাবে বলছেন আত্মা না তো জন্মায় না তো মরে আত্মা না তো জন্মায় না তো মরে আত্মা না তো বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় না আত্মা তো একই আত্মা বৃদ্ধিপ্রাপ্ত হবে না আত্মা মরে না আত্মার কিছু হয় না আত্মার কিছুই হয় এইটাই পরিষ্কার করে আমাদেরকে এই যে কবি যিনি আমাদের এতক্ষণ ধরে ব্যাখ্যা করছেন বিগত কদিন ধরে পিপ্পলায়ন ঋষি তিনি এইটাই বললেন রাজন অ্যাকচুয়ালি আত্মার তো জন্ম নয় আত্মা জন্মায়ও না মরেও না আবার বয়সটা শরীরের হয় বয়সটা তো আত্মার নয় বয়সটা কি আত্মা নয় শরীর হয় তুমি জন্মে বড় হয়েছো বয়স হলো বুড়ো হয়ে যাচ্ছ মূর্য আত্মা আত্মার হয় না সেটি বলছে পরিষ্কারভাবে না আত্মা জনানো না ধতে এ বৃদ্ধিপ্রাপ্ত হয় না আবার ক্ষয়প্রাপ্ত হয় না কিন্তু জাগতিক যত বস্তু আছে তাদের সৃষ্টি আছে জন্ম হয় জন্মের পরে বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই তো তারপর ক্ষয়প্রাপ্ত হবে তারপরে বিলীন হয়ে যাবে নাশপ্রাপ্ত হবে এগুলো প্রাকৃত জগতে যা বস্তু আছে সে আমি টাকা পয়সা বলছি না বিল্ডিং বাড়ি বলছি না জগতে যত বস্তু আছে যত বস্তু যত আপনার ইচ্ছে চিন্তা করতে পারে এমনকি স্বর্গেও যেতে পারে স্বর্গে যে দেবতারা যা করছে সবই কিন্তু নাশবান সবই কিন্তু নাশবান স্বর্গেও ও চিরকাল থাকবে না পরে এ মন্নন্ত চলে গেলে বলি মহারাজ ইন্দ্র হবে আগে থেকে বলা আছে এই ইন্দ্রকে এবার গুটিয়ে পালাতে হবে ও থাকবে না তাহলে কোনটা যে ব্রহ্মা আছে ওকেও ফেলে দিতে হবে ব্রহ্মা যদি সে অনেক তত্ত্ব আছে এর ভেতরে কোন ব্রহ্মা অনেক ব্যাপার আছে এর মধ্যে কাজে আব্রহ্ম ভবানা লোকা পুনরা পুনরাবর্তী নেওয়ার জন্য এটা কোনো বদ্ধজীব যখন একশো বছর একশো জন্ম কোনো জীব এনি জীবাত্মা কন্টিনিউসলি ফর হান্ড্রেড বার্ডস একশো জন্ম কনসিকিউটিভলি পরপর যদি সঠিকভাবে আচরণ করে সে তখন ব্রহ্মা হবে তাহলে ব্রহ্মা একজন জীব আবার ব্রহ্মা কখনো কোনো ভগবান হয় এগুলো সব আছে তাহলে আব্রহ্ম ভুবানা লোকা কার জন্য প্রযোজ্য এই যে যে জীব ব্রহ্মা হলো এর জন্য প্রযোজ্য তাহলে ব্রহ্মারও বয়স হয় ব্রহ্মার এখন পঞ্চাশ বছর হয়ে গেছে এখন দাড়ি ভাড়ি পেকে গেছে ব্রহ্মার জানো না তোমরা আর আমরা হচ্ছে এই দ্বীপরার্ধে চলছি প্রথমে কেটে গেছে ব্রহ্মার দাড়ি মাড়ি পেকে গেছে হ্যাঁ কাজী এখানে না আত্মা জনানো না মরিস নই ধেতে অশৌনক্ষিয়তে হ্যাঁ শবন বিধ ব্যয় বিচার হি আশ্চর্য লাগে এই জগতের এই জগতের যত বস্তু আছে এই সমস্ত যত বস্তু কল্পনা যেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের দৃষ্টি কতদূর দুই যেতে পারে আরে বাবা দেখা যাচ্ছে যাচ্ছে না এই যে চৌদ্দ ভবনে যেখানে পার বা অনন্ত ভবন যেখানে ঘুষে যেতে পারে সমস্ত বস্তু কিন্তু এই জন্ম বৃদ্ধি অপক্ষয় এবং পরিণাম এবং পরিণাম তো আবার না এই তো হবেই সমস্ত এমন কোনো বস্তু না কিন্তু আত্মার যদি বিচার করতে বসি আত্মার সঙ্গে কোন কোনো সম্বন্ধেই না আত্মার না তো জন্ম হয় না তো বৃদ্ধি হয় না তো ক্ষয় ক্ষয়প্রাপ্ত কিছুই হয় না আত্মাহাত্মাই কিন্তু কোথা থেকে ভূতে ধরলো আমাদের কোথা থেকে ভূতে ধরলো পিসাচ্ছে পাইলে যত মতচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেভাবে কিচ্ছু করার নেই সব মায়াতে খাবি খাচ্ছে আসল কথাটাই কি বুঝতে চাইছে না এত সোজা কথা আবার কেউ কেউ বারণ করে দিচ্ছে ওনার কথা শুনবি না শুনলে মায়া চলে যাবে তখন কে কে দেখবে তোকে হ্যাঁ বলছে ফরেনাররা শিখিয়ে দিচ্ছি যে কড়া কড়া কথা বলি এদের মধ্যে এবার রাজনীতি শুরু হয়ে গেছে ওরা শুনতে চায় না না শুনিস না শুনলে মায়া চলে যাবে মায়ে চলে গেলে তখন থেকে কে দেখবে ঠিকই তো তাই আমি কাল না কালকেই হরি কথা বলছিলাম হ্যাঁ কোনো পাগল ছাগল বিদেশে আমি সত্যি কথা বলছি বলে উনি নরকে যাবেন হ্যাঁ আমি পরম সত্য কথা আলোচনা করে নরকে যাব ঠিকই তো কথা আমি তো দুঃখ পাই না পাগলে কী না বলে ছাগলে কি না খায় বলুক ওদের বলার ইচ্ছা ওরা মনে করে মিথ্য কথা বললেই এবার ভালো লোকগুলোকে ঠকালে মিথ্য কথা বললে ভালো তো বলতে পারবো না যাই হোক আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া মনে করি প্রয়োজন অধিক পারবেন না অধিক গরমে কেউই শুনতে চাই যে না এত কষ্টের কথা এক আমি পাগল বসে বসে বলেই যাচ্ছি ওর মধ্যে ঘর বন্ধ করে যাই হোক নিদ্রা হক্ত ব্যায় দিবা চর্থ হয়ারা কুটুম্বরণ বাঞ্ছা কল্পতর্ষিকে পাশে অতীত পাবনভ্য বৈষ্ণব সমস্ত কথাগুলো যে হজম করতে পারবে সেই কিন্তু জয়যুক্ত হবে